খেলাটা কি হচ্ছে এটা কি হাডুডু খেলা হবে না ফুটবল খেলা হবে সেটা আমরা জানি না কে কত স্ট্রং সেটাকে আপনারা প্রমাণ করার চেষ্টা করতেছে দিকে জিনিসপত্রের দাম বাড়ছে মানুষের কষ্ট বাড়ছে এগুলো নিয়ে আলোচনা নাই কেউ আলোচনা করছে মালখাম দিয়ে খেলা হবে আমরা খাইতেব আমরা ফেটের দান্তাত আমরা খেলার দান্তাত নাই একদল ক্ষমতায় থাকবে কি করে তার আলোচনা চলছে আর একদল ক্ষমতায় কিভাবে যাবে তার আলোচনা চলছে মাঝখানে কিন্তু জনগণ নাই উত্তপ্ত রাজনীতির মাঠ একদল বলছে খেলা হবে আরেকদল বলছে কার্ড দেখাবে কি খেলা হবে কে কাকে কি কার্ড দেখাবে আর সাধারণ জনগণইবা এসব নিয়ে কি ভাবছেন তা নিয়ে আজকের প্রতিবেদন খেলা হবে বলতে আপনি কি বুঝেন খেলা হবে বলতে আমি কি বুঝি মানে খেলা হবে না ভাই একমাত্র আওয়ামী লীগ গভর্নমেন্টই থাকবে একটা একবারে নিশ্চিত সুনিশ্চিত আমাদের সাধারণ নাগরিক হিসেবে বলতেছি আওয়ামী লীগ গভর্নমেন্টই থাকবে বিএনপি যেতে পারবে না খেলা হবে না তাহলে ওইটা খেলা হবে ওইটা তো একটা কথার কথা খেলা হবে বলতে কোনো শব্দই নাই এটা খেলা হবে এমন কি জিনিস কি খেলা হবে আপনারা তো দেখতেছেন খেলাটা কি হচ্ছে খেলার ব্যাপারটা ওনারা 10 ডিসেম্বর যেরকম বলছিল ওইটা তো জনগণ ওইভাবে অ্যাকসেপ্ট করে নাই ওনারা যেরকম আন্দোলন একটা কথা বলছিল যারা ওইরকম আন্দোলন করতে পারবে ওরকম করতে পারে নাই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করছে বিএনপিরে আমরা তো সাধারণ জনগণ তো আমরা বুঝতেছি না সবাই বলতেছে যে খেলা হবে আসলে খেলাটা কি হবে এটা বুঝতেছি না এটা তো আওয়ামী লীগ বিএনপি তারাই জানে ওরা মানে খেলাটা কি হবে রাজনীতি তো খুবই একটা মানে মানুষের জীবনের সাথে যুক্ত প্রতিদিনের তার জীবন কোন দিকে যাচ্ছে কীরকম হচ্ছে আজকে সে তার জিনিসপত্রের দাম কেমন থাকবে কালকে তার লেখাপড়ার খরচ কেমন বাড়বে চিকিৎসার খরচ কি হবে মানে এগুলোর সাথেই তো যুক্ত রাজনীতি তারা সিদ্ধান্ত নেয় জনগণকে সেই সিদ্ধান্ত অনুযায়ী তাকে চলতে হয় কারণ এই গত কিছুদিন থেকে এবং আগামী নির্বাচন পর্যন্ত যে এক বছর এই এক বছরে মানুষ এক ধরনের উৎকণ্ঠার মধ্যেই থাকবে এটা শুরু হয়ে গিয়েছে মানুষের সেই উৎকণ্ঠা জিনিসপত্রের দাম বাড়ছে মানুষের কষ্ট বাড়ছে ন্যূনতম মজুরি 8,000 টাকার জায়গা থেকে এটা 24,000 হবে না 20,000 হবে এগুলো নিয়ে আলোচনা নেই কেউ আলোচনা করছেন মালখান দিয়ে খেলা হবে এই হলুদ কার্ড দেখানো লাল কার্ড দেখানো এগুলো বলে মানুষের চিন্তাকে পাজল করে ফেলা আর মানুষের চিন্তাকে পাজল করার মানে হচ্ছে কি এখানে আসলে এই যে ক্রাইসিসগুলো এগুলোর থেকে মানে চিন্তাকে সরিয়ে দেওয়া খেলার জন্য একটা মাঠ লাগে কিন্তু আমাদের টোটাল একটা দেশ নিয়ে খেলা যে বর্তমান পরিস্থিতি দেখা যায় একটা দেশ নিয়ে তারা খেলা সৃষ্টি করছে এটা কিন্তু আমাদের সাধারণ যে জনগণ হিসাবে আমি এটাকে আমি গ্রহণযোগ্য মনে করতেছি না এই সারা দেশে দেখেন শ্রমজীবী মানুষের দুরবস্থা তাদের এবং কোনো ক্ষেত্রে কোনো মানুষের ইনকাম বাড়ছে না বেতন বাড়ছে না জিনিসপত্রের দাম বাড়ছে এগুলো নিয়ে কোনো সমস্যার সমাধানও নাই আলোচনাও নাই উদ্যোগও নাই মানুষকে এই জায়গাতে আটকে ফেলছে তো খেলা হবে এই দল বলছে আরেক দল হচ্ছে তাকে কার্ড দেখাচ্ছে এগুলোর মধ্য দিয়ে তারা নিজেদের দেনদরবার নিজেদের হিসেব নিকেশে ব্যস্ত কে কত সিট পাবে কে কিভাবে ভোটে আসবে কে কিভাবে ক্ষমতায় যাবে মাঝখানে সাধারণ মানুষের দাবি দাওয়া তার অধিকার সবই এখানে নাই হয়ে যাচ্ছে